আছেন আমাদের সহকর্মী আছেন লিমন। লিমন, একটু আপনার থেকে জানাবেন ট্রাইব্যুনালের সমন্বয়করা কি ধরনের অভিযোগ তুলে ধরছেন? তাজিলা, এ ব্যাপারে আমি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে যোগাযোগ করেছিলাম। আমার একজন প্রসিকিউটরের সঙ্গে কথা হয়েছে, উনি আমাকে এটি জানালেন যে যেহেতু জুলাই আন্দোলনের, জুলাই গণবিপ্লবের কেন্দ্রে ছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা আসলে এই গণভুত্থান দমনে যে নির্যাতন চালানো হয়েছিল সেই নির্যাতনের একদিকে যেমন সাক্ষী, আবার সেই নির্যাতনের ভুক্তভোগী, সেই দিক বিবেচনায় তারা এখানে অভিযোগ করবেন এবং তারা মোটামুটি দুপুর 2টা থেকে 2:30টার দিকে আসবেন, যেটি আমাকে এই প্রসিকিউটর জানিয়েছেন। এবং আসার পর তারা হয়তো অভিযোগ নিয়ে আসবেন কিংবা আলোচনার ভিত্তিতে এই প্রসিকিউশন অফিসে অভিযোগ দায়ের করবেন। আমরা অপেক্ষায় আছি, তারা আসলে হয়তো জানা যাবে যে তারা কয়টি অভিযোগ করে এবং সেই অভিযোগে কী কী বিষয় থাকে। তো তানজিলা, এর আগে আমরা দেখলাম যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে দিনভরই বিভিন্ন ভুক্তভোগীরা আসছেন এই গণহত্যার শিকার বা শহীদ পরিবারের বা আহত পরিবারের সদস্যরা এখানে আসছেন, অভিযোগ করছেন এবং তারা কিন্তু সেই আহতদের বা যারা অভিযোগ করতে চাইছেন তাদের সঙ্গে আলোচনা করছেন এবং তারা নিজেদের মধ্যে কিন্তু ঠিক করছেন যে এই বিচার প্রক্রিয়াটি কীভাবে দাঁড় করানো যায়। জানিয়ে রাখি যে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে এখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উনি এখানে এসেছিলেন। উনি দাবি করলেন যে এই গণভুত্থানে এই গণ অধিকার পরিষদের 11 জন শহীদ হয়েছেন, অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। তো তারাও তাদের দলের পক্ষ থেকে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের মাধ্যমে তারাও একটি মামলা দায়ের করতে চান। তারাও এই চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশনে যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করলেন এবং তিনি অভিযোগ করেছেন যে এই পুলিশের বিরুদ্ধে বা বিজিবির বিরুদ্ধে বা এই হত্যাকাণ্ডে সরাসরি যারা জড়িত ছিল তাদের অনেকের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে না, সে ব্যাপারেও তারা এই প্রসিকিউটরকে বা এই চিফ প্রসিকিউটরকে জানিয়েছেন। তো আমরা এখানে আছি মিম, তারা যখন আসবে তখন এই অভিযোগের বিষয়ে বিস্তারিত আরও অনেক কিছু জানানো যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছে।